নমস্কার, আমি অভিজিৎ রায়, আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার ফর মেল অ্যান্ড ফিমেলের ফাউন্ডার। নমস্কার, আমি শাওনি ব্যানার্জি, প্রজেক্ট ডিরেক্টর অফ আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার মেল অ্যান্ড ওমেন। আমি একজন অ্যালকোহলিক অ্যাডিক্ট ছিলাম। দীর্ঘ 15 বছর ধরে আমি অ্যালকোহলিজমের মধ্যে ডুবেছিলাম এবং এর আস্তে 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 আমার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আস্তে আস্তে বাধা হতে থাকে, প্রায়োরিটিজ হারাতে থাকি, টাকা পয়সা খুবই পরিমাণে অসম্মান হতে থাকে, সঞ্চয় কমতে থাকে, ব্যয় বাড়তে থাকে, নেশার জন্য বাড়ির লোকের সাথে দূরত্ব বাড়তে থাকে। আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার একটা হোম যেখানে পেশেন্টরা থাকে এবং তাদেরকে একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার 13 বছর বয়সে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি ফার্স্ট নেশা করা চালু করি। প্রথমে সিগারেট খেতাম, তারপর আমার ঘুমের ওষুধ চুরি করে খাওয়া শুরু করি। অ্যাডিকশন একটা রোগ, আর 10টা রোগের মতো অ্যাডিকশনেরও চিকিৎসার দরকার লাগে। নেশা করতে থে ব্রাউন সুগার, কাফি টাইম সে নেশা কিয়ে 3-4 সাল ইউজিং টাইম থা মেরা। নেশা কে ওজে সে মেরে লাইফ মে বহুত মতলব এসা এসা দিন দেখনা পড়া হ্যায়, বহুত ক্রাইসিস ফেস কিয়ে, মতলব ঘর ওয়ালা পরিবার ওয়ালা সবসে মেরা রিলেশনশিপ টুট চুকা হ্যায়। ব্রাউন সুগার নিতাম পাতা। আমি ফার্স্ট নেশা শুরু করেছি সিগারেট দিয়ে, তখন আমার 11 বছর বয়স। তারপরে আস্তে আস্তে আমি বিড়ি খাওয়া ধরলাম, তারপরে মদ খেলাম মাঝে সাঝে, তারপরে আস্তে আস্তে আমি গাঁজাতে এলাম, গাঁজাটা রেগুলার খেতাম। মেরা তো টুট গে, মেরে বজে সে মেরা মমি পাপা মেরে বজে সে কহীন মুহ নে দিখা পা রে, মহল্লা মে ঘর ওয়ালা পে কহীন মুহ উঠা কে বাত নে কর পা রে। আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার একটি ISO সার্টিফাইড রিহ্যাব এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার্ড। আমাদের মেল এবং ফিমেল ইউনিট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। মেল ইউনিটটা একটি ডিফারেন্ট বাড়িতে এবং ফিমেল ইউনিটটা একটি ডিফারেন্ট বাড়িতে, এবং আমাদের মেল ইউনিটটা মেন চালনা করে হচ্ছে মেল স্টাফরা, অ্যান্ড ফিমেল ইউনিটটা সম্পূর্ণভাবে ফিমেল স্টাফদের দ্বারা। আজ 16 বছর ধরে আমরা এই অ্যাডিকশন ফিল্ডে কাজ করছি এবং আমাদের এই আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে প্রচুর ছেলে মেয়ে আজকের দিনে নেশা ছেড়ে একটা সুস্থ জীবন ফিরে পেয়েছে, তারা ভালো আছে। মেরা ঘরওয়ালা বহুত পরিশান থা হমকো লেকে বহুত জ্যাদা, তো বহুত লোগো সে সলাহ লিয়ে বহুত জ্যাদা, মেরা মতলব কি মেডিসিন ওডিসিন সে ভি কিয়া, লেকিন কহীন কুছ নেই হুয়া মেরা। ফির মেরা ভাই কো পতা চলা ইয়াহাঁ কা বারে মে, আলিয়ানা রিহ্যাব সেন্টার কা বারে মে ইয়াহাঁ পতা চলা, মেরা ভাই ইয়াহাঁ লেকে আয়ে অর ইয়াহাঁ হমকো 3 মহিনা ট্রিটমেন্ট হুয়া মেরা। ইয়াহাঁ পে জেসে স্টাফ কাউন্সিলর জো ভি মেরা ভাই কো সাজেস্ট করতে গয়ে, মেরা ভাই ও সাজেশন শুনতা গিয়া আর সে হম ফলো করতে গে। আজকে ডেট মে ইনশাল্লাহ হম 9-10 মহিনা হোনে ওয়ালা হ্যায়, পুরা নেশা সে মুক্ত হ্যায় আর বেফিকর জিন্দগি জি রে আপনা। এখন আমি রিকভারিতে আছি এখানে আলিয়ানাতে, সে আমি ভালো আছি। আমরা দীর্ঘ 16 বছর ধরে ড্রাগ অ্যালকোহল অ্যাবিউসের যারা যারা নেশারি রয়েছে তাদের ট্রিটমেন্ট করে যাচ্ছি এবং মাইল্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের পেশেন্টদেরকেও আমরা ট্রিটমেন্ট করি। আমাদের এখানে বয়স্ক মানুষ যারা যাদেরকে তা বাড়িতে দেখাশোনা করতে অসুবিধা হচ্ছে তাদেরকে রাখারও ব্যবস্থা আছে, এবং আমরা স্পেশাল চাইল্ডদের নিয়েও কাজ করি, অটিস্টিক বা বিভিন্ন ধরনের যে ডাউন সিনড্রম স্পেশাল চাইল্ড রয়েছে তাদেরকেও আমাদের রাখার এখানে ব্যবস্থা রয়েছে। আমার ড্রাগ অ্যাডিক্ট ইন রিকভারি ফর দ্য লাস্ট 4.5 ইয়ার্স, অল থ্যাংকস টু আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার, মিস্টার অভিজিৎ রায়, আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার বা মিস্টার অভিজিৎ রায় এবং উইথ দ্য হেল্প অফ হিজ টিম আই কুড গেট ব্যাক টু দ্য মেইন স্ট্রিম সোসাইটি। দিস ইজ দ্য 5th টাইম আই এম বিইং রিহ্যাবিলিটেটেড এন্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গেটিং ট্রিটমেন্ট, আই এম গেটিং আ প্রপার ট্রিটমেন্ট। নেশা কা ওজা সে মেরা হাল তো মতলব পহলা বাত তো ঘর মে বিশ্বাস বহুত সারা খো গিয়া, কই ট্রাস্ট নেই করতা মেরা উপর, জলদি সে কই ভি আসানি সে ট্রাস্ট করতা নেই হ্যায়, পয়সা পয়সা দেনে মে ডর জাতা হ্যায়, পয়সা কর দে তো এই লড়কা নেশা কর লেগা লেকে যাকে, রিলেশনশিপ খারাপ হো গিয়া ঘর ওয়ালো সে, বিবি বচ্চা মতলব আপনা ওয়াইফ সে আপনা বচ্চা সে থোড়া দূর হো গে নেশা কা কারণে। প্রত্যেক দিনই আমি মানে প্রত্যেক দিন বললেও ভুল হবে, আমি প্রত্যেক ক্ষণে ক্ষণে মানে আফসোস করি, মানে এখনও আমি একটু ভাবতে গেলে হয়তো আমার চোখ থেকে জল বেরিয়ে আসে যে আমি কেন করলাম, আমি কেন করলাম। সঠিক চিকিৎসা পেলে একটা অ্যাডিক্ট নেশার থেকে বেরিয়ে আসতে পারে, ভালো থাকতে পারে। অ্যাডিকশন শুধুমাত্র একটা সাধারণ রোগ নয়, এটা পৃথিবীর নাম্বার 1 প্রাইমারি কিলার ডিজিজ। WHO রিসার্চ বলছে যে অ্যাডিকশন নাম্বার 1 প্রাইমারি কিলার ডিজিজ।
আমাদের কাছে কলকাতার বেস্ট সাইকিয়াট্রিক ডক্টর আছে, সাইকোলজিস্ট আছে, অ্যাডিকশন কাউন্সিলার্স আছে, এবং অ্যাডিকশনের ট্রিটমেন্ট করার জন্য যেরকম ট্রেন স্টাফ লাগে সেরকম আমাদের কাছে ট্রেন স্টাফ আছে। আমরা বিশ্বাস করি যে একটা নেশারি নেশা ছেড়ে যখন বেরিয়ে আসে সে আরও 10টা লোকের থেকে অনেক উপরে যেতে পারে এবং অনেক ভালো থাকতে পারে। আপনাদের কাছে একটাই অনুরোধ, নেশাকে ঘৃণা করুন, নেশারিকে নয়।